কিছু বলেন না আমি কি কয়েন আমার দেহ তো জানা। আসসালামু আলাইকুম, আমরা এই যে করোনা ভাইরাসের ইতে আমরা সাউথ আফ্রিকা সবাই আমরা এই যে হোটেলিজাবাদে আসলে আমি সার্ভেস আর আমাদের বাগিনা রাহেন আমরা স্পন্সর করবো 1000 কোয়েসিসকে। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। খাবার পুরা ওই যে ভাতগুলো পুরা এই ক্যারেটের মধ্যে ভাতগুলো পুরা ছড়া ছড়া করে আটটা করে ভাতগুলো পুরা সামনে সামনে কারণ রাখ ভাইরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে আমরা সাউথ আফ্রিকা পোর্ট এলিজাবেথ এই যে করোনা ভাইরাসের উদ্যোগে 1000 মানুষের খাবার আয়োজন করছি। তো মনে করেন এই যে দেখেন খাবার খাবার বিতরণ করা হইতেছে। ওকে, পিছন ক্যামেরা না দিয়ে দিবে ভাইরা জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্য দোয়া করি, ঠিক আছে? আমাদের টিপু ভাই উনি কমিটি মেম্বার উনি আছেন, উনি তো সহযোগিতা সকাল ধরে ব্যস্ত, ঠিক আছে? ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এবার আপনি কিছু কন, আপনি তো লাইভে আছেন, কিছু বলেন, সমস্যা নাই। দেখেন অনেক মানুষ, দেখছেন চারিদিকে মানুষে ভরপুর। চিলড্রেনের জন্য মিটার রুটির ব্যবস্থা করা হয়েছে। আর কি তোমার আমি আজকে হারাদিন রাখে, আমাকে তুমি টেনশন নিও না, তুমি শুধু সহযোগিতা করা দাও। আমাদের প্রধান মেম্বার মিস্টার সোহাগা যে উপলক্ষে ওনার দায়িত্বে কাজটা হয়েছে, ঠিক আছে? পারভেজ ভাই আছে, উনিও সহযোগিতা করছে। এই যে টিপু ভাই আছে, উনিও হেল্প করছে, সকাল ধরে সারাদিন খাটতেছে। মিডিয়া
পাড়ালে দিয়েছি, তুমি চিন্তা করো না। তোমার তোমার এত দেয়া লাভ আছে না, দেয়া কেন? কাম 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 ইমরান, যে দেখেন ভাই অনেক মানুষ খাবার জন্য আমার সাহায্য করতেছে, আপনারা দোয়া করবেন সবাই। দূর পর পর নিজের ও রাই আমি দিয়ে দেন। আমাদের ফারভেজ ভাই সকাল ধরে খাটতে আছেন, উনি ওনার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, যে আমাদের টিকু ভাই ওনার কথা তো বলে লাভ নাই ভাই, আমরা সাউথ আফ্রিকা থেকে বলছি ভাই, আমরা সাউথ আফ্রিকা হেল্প করতে হেল্পটা করতেছি ভাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাউথ আফ্রিকা ফুট এলিজাবেথ ভাই, এটা সাউথ আফ্রিকা ফুট এলিজাবেথ, বুঝছেন? এই যে আমাদের আনকজল কমিটি মেম্বার, আমাদের টিপু ভাই উনি সকাল ধরে কাটতে আছেন, ভিডিও করবো, ডাকতে ডাকতে রাখবো, ভিডিও করতাম কি ডেবরা মোবাইল সাজ নাই বন্ধ হয়েছে ফোন। সবাই তো তাই আমরা সবাইকে খাওয়া বিতরণ করতেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবসায়ীজন খাওয়া বিতরণ করতেছি ভাই, দেখেন গরিব মিষ্টিদের মাঝে আসো বাবা। আর কে আর কেউ কিছু করতো না, আমরা তো গলা ধরে গেছি করতে করতে। হ্যাঁ কইব, এবার 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 নিজে বেড়ে তাই দূরে বললাম না, আর থাকলে কি দিয়ে খারাপ দিয়ে যা না।